নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরু পর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে ব্লগটাকে শুরু করা যাক। পুজো পুজোর ব্যাপারটা তো আছে, ব্লগটা কিন্তু অনেক দেরি করে আমি, এটা পুজোর অনেক আগের একটা ব্লগ, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো আজকে একটু অন্যরকমের চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে থেকেই, সেটা আমি রেসিপিটা তো রেসিপিটা ভীষণ চোখটা আকর্ষণ করলো, সেটাই আজকে শুরু করে দিয়েছি। এই যে একটা মশলা ভাজা করে নিয়েছি, তাতে ছিল গোলমরিচ, জিরে আর ধনে, এই ব্যাস এই কটা দিয়ে। আর এদিকে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি, মশলাটা তো রেডি করে নিয়েছি, বেরেস্তাতে একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে বেরেস্তাটা তৈরি করলে বেশি ভালো হয় সেই জন্য। আর একটু আলু ভেজে নিচ্ছি, কারণ কি মাংসে আলু তো মাস্ট বানতা, হ্যাঁ তাই না? যেরকমই রেসিপি দিকে যেরকমই রেসিপি, আলু দিলে মনটা ভরে যায় তাই না? তো যাই হোক, কিছু কিছু দিন এক একটা দিন একটু রিচ, একটু আনহেলদি খেতেও ভালো লাগে। তো এই খাবারটা রেগুলার অবশ্যই খাওয়া যাবে না, তো মাসে একবার এই খাবারটা ট্রাই করাই যেতে পারে, কারণ কি এটা বিশেষ একটু কারণ রান্নাটা মাসে একবার ট্রাই করাই যেতে পারে, কারণ কি তেলটা অনেকটা পরিমাণে লাগবে। তেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ভাজা মশলা। ভাজা মশলাটা তেলে ভালোভাবে ফ্রাই হবে, এটা বেশ কিছুটা পরিমাণে একটু তেল দিতে হবে। তেলটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে এর সাথে নাড়তে থাকবো, নাড়ে নেড়ে নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসবে। আর এদিকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব, সেই পেস্টটা বানানোর জন্য লাগবে আমার এই বেরেস্তাগুলো, বেশ কিছুটা বেরেস্তা আর টক দই দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটাই মাংসের টেস্টটাকে পুরোপুরি পাল্টে দেবে, কারণ কি আমরা বেরেস্তাকে বেটে রান্নাটা খুব একটা করা হয় না, আর দইটা আগে থেকে ম্যারিনেশন করা হয়, আর এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসছে। অবশ্যই আমি বলবো একবার ট্রাই করে দেখবেন, রেসিপিটা আমারও সংগ্রহীত করা, তো আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। হালকা আছে জল দিয়ে নিই, ওই দইয়ের জলেই পুরোপুরি হয়ে গেছে, তারপর ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে গার্নিশ করে আমার চিকেনটা আজকে রেডি। একটু আমি অল্প সামান্য কেওড়াও জল দিয়ে দিলাম, কেওড়া ওয়াটার না দিলেও দিতে পারেন, এটা অপশনাল, তবে এটার জন্য কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে, যে কোনো রাজকীয় খাবারের স্বাদ আসবে। একটু ঘি ছড়িয়ে দিলাম, এর সাথে আপনার নান, পরোটা, রাইস দারুণ লাগবে। আমরা তো প্লেন রাইসের সাথে এটাকে ট্রাই করছি, আমাদের ভীষণ ভালো লেগেছে, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বিকেলে আমরা বেরিয়েছি, বেরিয়ে একটু কেনাকাটি করার ছিল, কেনাকাটি করার পর একটু খিদে পেয়ে গেছে, পেটে খিদে তো লাগেই তাই না? তো সেই খিদেটা সংবরণের জন্যই আমরা চলে এসেছি মোমো খেতে। এখানে একটা অসাধারণ একটা মোমো রেডি হয়, আমার তো ভীষণ ভালো লাগে, আর পরিমাণেও অনেকটা চিকেন থাকে ভেতরে, আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। তো আমরা যখনই এখানে আসি এই মোমোটা, এখানকার মোমোটা আমরা ট্রাই করি। এটা নেক্সট ডে মর্নিং, এটা খাচ্ছে চ্যবনপ্রাশ। চ্যবনপ্রাশ একটু সর্দি হলে খায়, পুরো ভূতের মতো মুখটা হয়ে আছে, তাই আমি একটু দেখালাম ভিডিও করে আপনাদেরকে। তো কিছু মাইন্ড করবেন না, ও যখন চ্যবনপ্রাশ খায় এরা মাখামাখি করেই খায়, তো আমি একটা ভিডিও করে রাখলাম, যখন বড় হবে তখন ওকে দেখাতেও পারবো, আর আপনাদের জন্য রইল ভিডিওটা, দেখতে থাকুন। আর
অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। সবাই সুস্থ থাকবেন, কিন্তু নিজেদের খেয়াল রাখবেন। তো আজকের মধ্যে আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, পূজো অনেক অনেক ভালো কাটাবেন। আমি যদি এটা অনেক পরে উইশ করছি তাই বলবো, প্রত্যেকটা দিনই খুব ভালো কাটাবেন। টাটা।